আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে ভীষণ মজাদার অল্প সময়ে তৈরি করা যায় ইউনিক একটি সকাল বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। শুধুমাত্র ময়দা আর ডিম দিয়ে যে ঝটপট এত মজার একটি ডিম পরোটা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য চাইলে এই পরোটা রেসিপি আপনারা তৈরি করে দিতে পারেন, তারা কিন্তু খুবই মজা করে খাবে। চলুন সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো সময় নিয়ে ময়দা তেলের সাথে মাখিয়ে নিতে হবে। এইখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা হবে। যখন দেখবেন এইভাবে ময়দা হাত দিয়ে মুঠো করলে তলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে দিচ্ছি আর একটি ডো তৈরি করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারবেন। তো এভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডো তৈরি করা হয়ে গিয়েছে। আরও কিছুটা সময় মথে নিয়ে এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি, তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। এইবার অন্য একটি মিক্সিং বলে আমি 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে আমি প্রায় 20 মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিন্তু আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর ডিমটাকে এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন ডিম ফাটানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুটা সময় মথে নিচ্ছি, তারপর এরকম একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। বোর্ডের ওপর নিয়ে এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি, তারপর প্রতিটি ভাগকে আরও 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। অর্থাৎ সম্পূর্ণ ডোকে আমি মোট 6টি ভাগে ভাগ করে নিয়েছি। থেকে একটি লেচি রেখে অন্যগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি, এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না। এইবার এই লেচিটাকে এইভাবে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি, তারপর হাত দিয়ে চেপে চ্যাপটা করে উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার ব্যালুন দিয়ে বেলে পাতলা একটি রুটি তৈরি করে নিতে হবে। খুব বেশি ভারী করে এখানে রুটি বেলা যাবে না, নর্মাল রুটির মতো করে একটি রুটি এখানে আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে, পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইবার এই রুটির উপর আমি প্রায় 1 থেকে 1.5 চা চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে পুরো রুটিতে এভাবে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তারপর এর উপর সামান্য পরিমাণ শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকেও একইভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি। এইবার ছুরি দিয়ে এর মাঝ বরাবর এইভাবে কেটে নিচ্ছি। এইবার কেটে রাখা রুটিটার এক সাইড থেকে এইভাবে ফোল্ড করে দিচ্ছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই কোণাটাকে আমি এইভাবে ধরে রাখছি, আর অন্য কোণাটাকে এইভাবে রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি। এভাবেই পুরো রুটিটাকে ফোল্ড করে নিতে হবে, এতে করে রুটির মধ্যে অনেকগুলো লেয়ার পড়বে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন পুরো রুটিটাকে আমি ঠিক এইভাবে ফোল্ড করে নিয়েছি, মুখটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এইবার নিচের এই কোণাটাকে আমি এইভাবে ছুরি দিয়ে কেটে সমান করে নিচ্ছি, তারপর এক পাশ থেকে হাত দিয়ে এভাবে আলতো করে চেপে গোলাকার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এখন ব্যালুন দিয়ে বেলে একটি ছোট রুটি তৈরি করে নেব। এই পরোটা একটু মোটা করেই বেলতে হবে, খুব বেশি পাতলা করলে পরোটাটা খেতে একদমই ভালো লাগবে না। এই তো দেখুন আমার একটি পরোটা তৈরি করা হয়ে গিয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি, এখন পরোটাগুলোকে ভেজে নেব। সেজন্য চুলে একটি প্যান বসিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একটি পরোটা আমি গরম প্যানে দিয়ে দিচ্ছি। তো নিচের পাশ কিছুটা হয়ে গেলে এখন কি পরোটাটাকে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এখানে পরোটাটাকে ভেজে নিতে হবে।
এইভাবে কয়েকবার উল্টে পাল্টে পরোটাটাকে আমি তেল ছাড়াই হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। যখন দেখবেন পরোটার দুই পাশ এরকম হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, তখন আমি পরোটাটার চারপাশে এইভাবে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর একইভাবে এক থেকে দুইবার উল্টে দিচ্ছি। যখন দেখবেন পরোটা কিছুটা ফুলতে শুরু করেছে, তখন এর মাঝ বরাবর একটি ছুরি দিয়ে এইভাবে ছিদ্র করে দিচ্ছি। খুব বেশি ছিদ্র করে নিচের পাশ ফুটো করে ফেলা যাবে না। উপর এইবার এই ছিদ্রের মধ্যে আমি তৈরি করে রাখা ডিম পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করে এখন পরোটাটাকে আমি উল্টে দিচ্ছি। তারপর আবারও একইভাবে উল্টে পাল্টে চুলারাচ মিডিয়ামে দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু ভীষণ মজার ইউনিক একটি ডিম পরোটা আজকে না তৈরি হয়ে গিয়েছে। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর এটা খেতেও কিন্তু হয় অনেক বেশি মজাদার। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো ডিম পরোটা তৈরি করে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিম পরোটাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা সকাল বিকালের নাস্তায় ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটি আপনারা তৈরি করে দিতে পারেন। দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।